হ্যালো বন্ধুরা, সবুজ মেরুন দলের প্রধান টার্গেটকে ছিনিয়ে নিতে চলেছে অন্য দল। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো আগামী মরশুমের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে সই করাতে চাইছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট, আর সেই কারণেই কিন্তু কয়েকজন টপ ক্লাস প্লেয়ারদের সাথে কথাবার্তাও চালাচ্ছে, তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো সেই প্লেয়ারদের মধ্যে অন্যতম প্রধান প্লেয়ার হলো 24 বছর বয়সী ভারতীয় রাইট উইং এর প্লেয়ার মোহাম্মদ ইয়াসির, যাকে দলে পেতে চাইছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট, তেমনটাই এখন ময়দানের আপডেট। তবে এর মধ্যে আরো যেমনটা জানা যাচ্ছে যে মোহাম্মদ ইয়াসিরকে দলে পেতে চাইছে আইএসএল এর আরো এক অন্যতম গুরুত্বপূর্ণ দল। হ্যাঁ বন্ধুরা, সেই দলটা হলো বেঙ্গালুরু এফসি। তো যেমনটা খবর জানা যাচ্ছে যে উদান্তা সিং এর পরিবর্তে খেলোয়াড় হিসেবে মোহাম্মদ ইয়াসিরকে পেতে মরিয়া বেঙ্গালুরু এফসি। তো মোহনবাগান দলে আসলে যেখানে মনবিদ থাকার ফলে প্রথম একাদশে চান্স পাওয়াটা মুশকিল হতো মোহাম্মদ ইয়াসিরের জন্য, সেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি দলে গেলে প্রথম চয়েস হিসাবেই থাকবে মোহাম্মদ ইয়াসির, সেটা বলাই যায়। আর সেই কারণেই কিন্তু মোহাম্মদ ইয়াসির আগামী মরশুমে বেঙ্গালুরু এফসি দলে যোগ দিতে পারে তেমনটাই সম্ভাবনা। সেহেতু কিন্তু মোহনবাগান দলের বড় একটা টার্গেট হাতছাড়া হয়ে যেতে চলেছে, তেমনটা কিন্তু তোমরা বলতেই পারো। তো এবার নেক্সট আপডেট নিয়ে কথা বললে সেটা অবশ্যই 35 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার হরমনজত খাবড়াকে নিয়ে, যে কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে খেলছে। তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে হরমনজিৎকে এবার ছেড়ে দিতে পারে কেরালা ব্লাস্টার এফসি দল, এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে খাবড়ার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে তার পুরনো দল ইস্ট বেঙ্গল এফসি। তো বন্ধুরা, খাবড়ার মতন একজন অভিজ্ঞ ডিফেন্ডার যদি ইস্ট বেঙ্গল দলে আসে, তবে কিন্তু ইস্ট বেঙ্গল দলের ডিফেন্স যে আরো শক্তিশালী হয়ে যাবে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।